আসসালামু আলাইকুম কাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো রাইস কুকারে ভাত রান্না করে কিভাবে খুব সহজে ঝরঝরে ভাত পাওয়া যায় তো তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তো আমরা রাইস কুকারে রান্না করলে রাইস কুকারে অনেক সময় ভাতটা ভিজে হয় তো সেটাই আমি আপনাদের দেখাবো তো এর জন্য আমি এখানে চাল নিয়ে নিয়েছি এখানে চালটা আমি খুব ভালো করে ধুয়ে নেব আমি চালটা ধুয়ে নিয়েছি এখন আমি এখানে একটু বেশি পরিমাণে পানি দেবো আমরা সাধারণত রাইস কুকারে রান্না করলে পানির পরিমাণটা অল্প দিয়ে থাকি কিন্তু যখন ভাতের পাতিলে রান্না করি তখন সেই সেই পরিমাণের পানিটা একটু বেশি দেই তো আমি এখানে সবসময় সেমভাবে পানিটা বেশি দিয়ে থাকি যাতে ভাতটা ঝরঝরে থাকে সুন্দর হয় কম পানি দিলে ভাতটা মানে পানিটা ভাতের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য জন্য পানিটা একটু বেশি দিই তো আমি এখন এটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি এখন রাইস কুকারটা অন করে দিব রাইস কুকারটা অন করে দিয়েছি এখন আমি এটা খুব ভালো মতো ঢেকে দেব আর বলক আসার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব বলক চলে এসেছে আমার রাইস কুকারে দেখেন তার মানে আমার ভাতটা এখন প্রায় তিন ভাগের এক ভাগ হয়ে গেছে তো আমি এখন একটু ভাতটা লেড়ে চেড়ে দিব যাতে এক জায়গায় মানে এক পাশে যাতে না হয় এর জন্য আমি ভাতটা একটু লেড়ে চেড়ে দিব লেড়ে চেড়ে দেওয়ার পরে এখন আমি ভাতটা ফোটার আগ পর্যন্ত ওয়েট করবো ভাতটা ফুটে গেলেই আমি আপনাদের আমার মূল রেসিপিটা দেখাবো মানে আমি কীভাবে রাইস কুকারে রান্না করে ভাতটা ঝরঝরে পাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব সো আমার ভাতটা হয়ে গেছে এখন আমি আমার রাইস কুকারটা অফ করে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা ভাতের পাতিল আমি এই ভাতের পাতিলটাতেই সব সময় রান্না করি যদি রাইস কুকারে রান্না না করি তাহলে এটাতে আমি রান্না করি আপনারা হচ্ছে একটা ভাতের পাতিল নিয়ে নেবেন আমি নিয়ে নিয়েছি এখন এই ভাতের পাতিলটাতে আমি আমার রাইস কুকারের ভাতগুলো ঢেলে দিয়েছি এখন ভাবে আমি গড় দেবো যখন আমরা ভাতের পাতিলে রান্না করি তখন মার ভাতের মারটা গড়ানোর জন্য আমরা যেভাবে গড় দিই সেম সেভাবে আমি গড় দিয়ে দেব এই দেখেন আমি গড় দিয়ে দিয়েছি এখন আমার গড়টা উঠিয়ে নেব আমি এখানে ভাতটা ছেঁকে নিচ্ছি এইভাবে যদি আপনারা ভাত রান্না করেন আশা করি আপনারা ঝরঝরে ভাত পাবেন